আসসালামু আলাইকুম প্রিয় হুজুর আলাইকুম আসসালাম আমার নাম বসিরত আহমদ আর বালাম জামাত থেকে এসেছি আমার প্রশ্ন হল যদি শয়তান সেজদা করতো তাহলে শুধু জান্নাত হতো আর আমরা সবাই সঠিক এবং পূর্ণ কাজ করতাম শয়তান যেহেতু সেজদা করারই ছিল না তাকে আল্লাহ তাআলা সেভাবে বানাননি যেভাবে মানুষ বানিয়েছেন ঠিক আছে এই জন্যই শয়তান বলেছিল যে যেহেতু আমি তো আগুন দ্বারা সৃষ্টি হয়েছি তারা মাটি বা কাদা মাটি থেকে সৃষ্টি হয়েছে তাকে আমি কিভাবে সেজদা করতে পারি শয়তানের যে প্রকৃতি আল্লাহ বানিয়েছেন তার যে নেচার বা প্রকৃতি সেখানে সিজদা করার উপাদানই ছিল না আল্লাহ জানতেন যে সে শেষ করবে না আর সে সর্বদা এমনই মন্দ কাজ করে তাই আল্লাহ মানুষকে সৃষ্টি করে শয়তানের সামনে এই জন্য দাঁড় করিয়েছেন যেন তোমরা জানতে পারো যে মন্দ কাজ কী আর ভালো কাজ কী যদি শয়তান না থাকতো তাহলে তো মন্দ কাজ সম্পর্কে জানাই যেত না আল্লাহ তালা যখন তোমাকে চয়েস দিয়েছেন তোমাকে মেধা দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন তাই তোমাকে চয়েস দিয়েছেন যে আমি দুটি জিনিস সৃষ্টি করেছি একটি মন্দ কাজের জন্য শয়তান রয়েছে আর ভালো কাজের জন্য আমি তোমাদের শিক্ষা দিচ্ছি ফেরেশতার মাধ্যমে তোমরা যদি ভালো কাজ করো তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব আর তোমরা পুরস্কার পাবে আর তোমরা জান্নাত লাভ করতে পারবে এই পৃথিবীতেও জান্নাত লাভ করবে পরকালে ও জান্নাত পাবে আর যদি শুধু যদি সবাই একই রকম হয় মানুষ এক সমান্ত হতে পারবে না সবাই তো ডাক্তার হতে পারবে না সবাই উকিল হতে পারবে না সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না মানুষের যে প্রকৃতি আল্লাহ বানিয়েছেন তা এমন যে তাকে বিভিন্ন ধারার চিন্তাধারা দান করা হয়েছে আর সে সে অনুযায়ী আমল করে আর এরপর আল্লাহ তালা তোমাদেরকে মেধা দিয়েছেন যেন তোমরা চিন্তা করতে পারো যে ভালো এবং মন্দ কি কোনটা ভালো কোনটা মন্দ আর যেটি মন্দ বিষয় বা বস্তু সেটিকে আমরা শয়তানি জিনিস বলি আর যেগুলো ভালো কাজ সেগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরতার মাধ্যমে এসেছে বলে থাকি তাই এটি হওয়ারই ছিল না যদি মানুষকে আল্লাহ তাআলা চয়েস দেন যে ভালো কী এবং মন্দ কী তাহলে অবশ্যই শয়তানও থাকতে হবে আর এই কারণেই আল্লাহ তালা তোমাকে পুরস্কৃত করবেন বা পুরস্কার দিবেন জান্নাতে উচ্চ মর্যাদা দিবেন আর মন্দদেরকে শাস্তি দিবেন কিন্তু পশু যারা রয়েছে সেগুলোর প্রকৃতি আল্লাহ তালা এমনভাবে দিয়েছেন যে তারা সেই কাজই করে ঘোড়ার যে প্রকৃতি বা বাঘের প্রকৃতি বা মুরগির এ প্রকৃতি বা কবুতরের প্রকৃতি তারা তাদের কাজ করবে মানুষ যদি তাদের ন্যায় হতো না ভালো থাকতো না মন্দ থাকত তাহলে তোমাদের জন্য কোনো জান্নাত এবং নাম হতো না তোমরা পশু এবং পাখির ন্যায় হতে তোমাদের এবং পশুদের মাঝে কোনো পার্থক্যই থাকতো না তাহলে ঠিক আছে তোমাদের প্রকৃতিতে তাহলে একটি জিনিস দেওয়া হতো আর তোমরা সেই অনুযায়ী চলতে কোনো পুরস্কার তোমরা লাভ করতে পারতে না ঠিক আছে জজাকাল্লাহ হুজুর